আসসালামু আলাইকুম আর আহমাদুল্লাহ বারাকাটু আলহামদুল্লিল্লাহ ও সালাতু ওস সালাম আলা রসুল ইল্লাহ ও আলা আলিহি ওয়াবিহি ওয়ামেন ওয়ালা প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমাদের আজকের জানতে চাই লাইভ সেশন থেকে স্বাগত জানাচ্ছি জানাচ্ছি আলাম সাহালেন আশা করি আপনার সকলেই ভালো আছেন এবং রমাদান মাস আমাদের দোরগোড়ায় গোড়ায় কড়া নাড়ছে ঠিক এমন একটা অবস্থায় আমরা আজকে আমাদের জানতে চাই সেশনের একশো চৌত্রিশতম পর্ব শুরু করতে যাচ্ছি আল্লাহর কাছে দয়া করে তিনি যেন বারাকা দেন এবং তৌফিক দেন সঠিক কথা বলার এবং সঠিক কথাগুলো বুঝে আমল করার সবার জন্য দয়া করছি আল্লাহর যেন পুরো রমাদান মাস আমাদেরকে ইবাদতে কাটানোর তফিক দেন রমাদানের সর্বোচ্চ বেনিফিট আমরা যেন অর্জন করতে পারি রমাদান থেকে সর্বোচ্চ বেনিফিট অর্জন করে আমরা আমাদের জীবনকে সুন্দর এবং পবিত্র করতে পারি আর যে সকল ভুল পাপ কিংবা ত্রুটি হয়ে গেছে আমাদের অতীত জীবনে কিংবা এখনও হচ্ছে আমরা যেন পবিত্র সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদেরকে সংশোধন করতে পারি অধপতনের অতল গহ্বর থেকে আমরা যেন নিজেদেরকে ইসলামী আকিদা ও আখলাকের সর্বোচ্চ সীমানায় নিয়ে আসতে পারি আল্লাহ যেন আমাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করেন এবং এই রমাদান মাসকে নৈকট্য লাভের একটা চমৎকার উপলক্ষ হিসাবে গ্রহণের তৌফিক দান করেন আল্লাহর কাছে কায়মনোবাক্যে এবং আন্তরিকভাবে সেই দোয়া করে আমরা আজকে আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি প্রথম প্রশ্ন নিচ্ছি পারভেজ তপি থেকে তিনি সিয়াম রিলেটেড একটা প্রশ্ন করেছেন বলেছেন সিয়াম রেখে শ্বাসকষ্টের জন্য ইনহেলার নেওয়া যাবে কি ইফতারের আগে ইনসুলিন নেওয়া যাবে কি না ভাই পারভেজ তপি সিয়াম রেখে যে কাজগুলো নিষিদ্ধ সেটি হচ্ছে সিয়াম ভাঙ্গার কারণগুলো এগুলো অ্যাডপ্ট করা যাবে না যেমন পান করা ভক্ষণ করা বা স্টমাকে কোনো কিছু নিয়ে যাওয়া অথবা বলবর্ধক শক্তিবর্ধক কোনো স্যালাইন নেওয়া ইনজেকশন নেওয়া ইত্যাদি তাহলে এটা হলো মূলনীতি আপনার প্রশ্নটাও সে সম্পর্কিত ইনহেলার নিলে সিয়াম ভঙ্গ হবে কি না কিংবা ইনসুলিন নিলে সিয়াম ভঙ্গ হবে কি না এক্ষেত্রে প্রথমে আমরা ইনহেলারের কথায় আসি ইনহেলারটা কি ইনহেলার হচ্ছে এক ধরনের অক্সিজেনের মতো কিছু হাওয়া যাদের শ্বাসকষ্ট আছে তাদের শ্বাসকষ্ট শুরু হওয়ার সাথে সাথে ইনহেলার নিতে হয় ইনহেলারের মধ্যে সাধারণত কোনো শক্তিবর্ধক বা বলবর্ধক কিছুই থাকে না বরং এটা অক্সিজেনের মতোই একটা জিনিস যেটা আমাদের শ্বাসকষ্টকে দূরীভূত করে অনেক সময় অক্সিজেনের অভাবেও কিন্তু শ্বাসকষ্টটা হয় তখন অক্সিজেন নেওয়ার জন্য আমরা আলাদা কোনো একটা কৃত্রিম ব্যবস্থাপনা আমরা ফলো করি যেটা হসপিটালে করা হয়ে থাকে অক্সিজেন নিলে গ্রহণ করলে কখনোই সিয়াম ভঙ্গ হয় না কারণ আমরা তো অবিরাম প্রতিনিয়ত আমাদের নাক দিয়ে অক্সিজেন নিচ্ছি নাক দিয়ে বা মুখ দিয়ে যেটা দিয়ে হোক না কেন তাতে কিন্তু সিয়াম ভঙ্গ হবে না অতএব ইনহেলার দিয়ে বিশুদ্ধ মত হচ্ছে সিয়াম ভঙ্গ হবে না আরবি স্কলারদের মধ্যে বহু মহাকেক ওলামাই কেরাম এ মঠটা পোষণ করেছেন এবং আমরাও সার্বিক বিবেচনা এবং সব কিছু একতলাপ দেখার পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ইনহেলার নিলে সিয়াম ভঙ্গ হবে না ফলে ইনহেলার নেওয়ার কারণে কেউ যদি মনে করে রোজা ভেঙে গেছে এরপর রোজা ভেঙে ফেলে তাহলে সেটা তার জন্য মোটে সঙ্গত হবে না এক্ষেত্রে সৌদি আরবের বেশ কিছু ফাতোয়া কমিটি এবং বিজ্ঞ ওলামাইকেরাম তারাও এই মতটা পোষণ করেছেন আর ইনসুলিনের ব্যাপারে অধিকাংশ ওলামাইকেরাম বলেছেন যে ইনসুলিন এটা কোনো খাদ্য নয় খাদ্যের বিকল্প নয় বরং যারা খুব বড় ডায়াবেটিসের মধ্যে যারা যারা আক্রান্ত তাদের খাওয়ার গ্রহণের প্রায় আধা ঘন্টা বা বিশ মিনিট আগে তাকে ইনসুলিনটা নিতে হয় ফলে এই ইনসুলিন যেহেতু খাদ্যের বিকল্প নয় বরং খাদ্য গ্রহণের আগে তাকে নিতে হয় এই নেওয়ার মধ্যে তার সিয়াম ভঙ্গ হবে না এই ফতোয়া দিয়েছেন সৌদি আরবের বিজ্ঞল আমাইকার ফতোয়া কমিটি এবং দারুল ইফতাল আল মাসুরিয়া এবং মার্কাজুল আজহার আল আলামী ফাতাওয়া এরকম বিভিন্ন বিশ্ববিখ্যাত ফাতোয়া কমিটিগুলো সুতরাং ইনসুলিন রোজা অবস্থায় নিতে কোনো অসুবিধা নেই ইফতার আধা ঘন্টা বা বিশ মিনিট পনেরো মিনিট আগে আপনি ইনসুলিন নিতে পারেন এটাই বিশুদ্ধ মত এবং ইনহেলারের কথা তো আমরা একটু আগেই বললাম আমাদের দ্বিতীয় প্রশ্নটি নিচ্ছি আমরা জুম্মান ব্যাপারী থেকে তিনি বলেছেন স্যার আমি সম্প্রতি বিয়ে করেছি আলহামদুলিল্লাহ সেখানে সম্মিলিত মোনাজাতের মাধ্যমে অনেক দোয়াই করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা লোক লোকও তরিকায় সুন্নাসম্মত দোয়াটা করল না যে দোয়াটা রাসুল সাল্লাহ করেছিলেন তাই আপনার কাছে দোয়া ও নব দম্পতির জন্য ন্যাসিহা চাচ্ছি জাকাল্লাহ খায়রান জুম্মান আপনার জন্য আমাদের সুন্নাভিত্তিক দোয়াটা থাকলো সেটি হলো আমিও করছি সে দোয়াটা শুধু জানিয়ে দিচ্ছে ব্যাপারটা তা না বারাক আল্লাহলকা ও বারাকা আলাইকা ওয়া জামা না কুমা ফিখের আল্লাহ আপনার জন্য বারাকা দিন আল্লাহ আপনার উপরে বারাকা দিন এবং আপনাদের উভয়কে অর্থাৎ আপনি এবং আপনার স্ত্রীকে আল্লাহ তাল্লাহ কল্যাণের মধ্যে মিলন ঘটিয়ে দিন এ চমৎকার দোয়াটি করেছিলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম যখন তিনি জানতে পারতেন যে কেউ বিবাহ করেছে তখন তা তিনি তাকে অভ্যর্থনা জানিয়ে এই দোয়াটা করতেন এবং এই দোয়াটা আমাদের অনেক মহাদেসিনেকেরাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এর মধ্যে রয়েছেন আবু দাউদ তিরমেদি নাসাই এমন হেব্বান এবং আরও অনেক ইমাম আহমদ ওইটি উল্লেখ করেছেন ইমাম তিরমেদি বলেছেন এই বর্ণনাটি হাসানুন শাহিহ সাধারণত আমরা জানি ইমাম তিরমেদি গবেষণার পর দেখা যায় ইমাম তিরমিতি যখন হাসানুন সাহি বলেন সে হাদিসটা মূলত তার সানারটা শুদ্ধ এবং হাদিসটাও শুদ্ধ ফলে আমরা ধরে নিতে পারি এটা একটা প্রতিষ্ঠিত সন্ন্যাস যে আমরা বিবাহের পর অন্য কোনো দোয়ার বদলে যদি এই দোয়াটা করি তাহলে ভিত্তিক দোয়াটা প্রতিষ্ঠিত হয় বারাক আল্লাহ উলাকা ও বারাক আলাইক ওয়া জামা ফি খের এরপর আমরা প্রশ্ন দিব মাহমুদ ইসমাইল হোসেনের কাছ থেকে মাহমুদ ইসমাইল হোসেনও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রশ্নটি হলো কোরআন হেফজ করার সহজ পদ্ধতি কি কিছু সহজ পদ্ধতি বললে উপকৃত হতাম আল কোরআন হেফস এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মুসলিমদের জন্য কোরআন হেফজ করা তার জন্য অনেক বড়ো ফদিলাতেরও মর্যাদারও বিষয় হাফেজদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি এবং সেজন্যেই আল্লাহ আল্লা সুবহানু হতলা কেয়ামতের দিন হাফেজদের জন্য একটা বিশেষ ফজলত দেবেন যেটি রাসুলসাল্লাহ স্তার হাদিসে বলেছেন প্রত্যেক কোরআনের কারিদেরকে বলা হবে হাফেজরাও ভালো কারি তাই না যে তুমি উঠতে থাকো সিঁড়ি বেয়ে উঠতে থাকো প্রত্যেক আয়াতে একটা একটা করে আয়াত পড়বার উঠবা তাহলে সবচেয়ে বেশি সিঁড়ি ভাঙতে পারবে হাফেজরা কারণ তাদের পুরো কোরআনই মুখস্থ প্রত্যেকটা আয়াতের পরে তিনি উঠতে পারবেন আমরা যারা পুরো কোরআন হয়তো মুখস্থ করিনি তাদের ক্ষেত্রে তাহলে ওঠার বিষয়টা একটু মানে কোরআনের যতগুলো আয়াত আছে ততগুলো সিঁড়ি হবে না বা ততগুলো সিঁড়ি আমরা ভাঙতে পারবো না যাই হোক এই কোরআন হেফজো করার ক্ষেত্রে আমরা দেখি যে ম্যান টু ম্যান ভ্যারি করে আমাদের শিশুদের ক্ষেত্রে বা কিশোরদের ক্ষেত্রে অ্যাডাল্টদের ক্ষেত্রে কারণ সব বেশি মানুষই কিন্তু কোরআন হেবস করতে পারে আমাদের দেশে শুধু শিশুদের ক্ষেত্রে আমরা এটাকে ইম্প্রুভ করছি কিন্তু আমরা আরব ওয়ার্ল্ডে দেখি যে বিভিন্ন বয়সের লোকেরাও কোরআন হেবস করে এখন বাংলাদেশেও আলহামদুলিল্লাহ কেউ কেউ করছেন আমি আল কাসিমে একবার দেখলাম যে একজন ইঞ্জিনিয়ার মহান্দেস তিনি কোরআন পড়ছেন কোরআন পড়ছেন তখন রামাদান মাস ছিল আমরা প্রায় এক মাস সেখানে অবস্থান করেছিলাম একটা ইসলামিক সেন্টারে তো সেখানে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি কোরআন মুখস্থ করছেন তিনি বললেন হ্যাঁ আমি কোরআন মুখস্থ করছি কয় পাড়া হলো আঠারো পাড়া মাসাল্লাহ এবং তিনি বললেন যে আমি এখানকার মিশরী একজন ওস্তাদের কাছে প্রতিদিন শোনাই এবং আমি আশা করছি নেক্সট ছয় মাসের মধ্যে আরও বারো পাড়া মুখস্থ করে আমি কোরআন হাফেজ হয়ে যাব আলহামদুলিল্লাহ তাহলে সব বয়সে কোরআন হেফজ করা যায় কোরআন হেফজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এক একজনের মেধা এক এক রকম কেউ হেফজ করতে গিয়ে তাদের লম্বা টাইম লেগে যাচ্ছে আবার দ্রুত ভুলে যাচ্ছেন আবার কেউ লম্বা টাইম লাগলেও তার হেফজোটা মোটামুটি থাকছে আবার কাউকে আমরা দেখতে পাচ্ছি তিনি খুব দ্রুত হেবস করতে পারেন এবং তারপরে তার থাকেও বেশি এটা হলো যাদের মেধা যত বেশি সার্প তিনি তত বেশি দ্রুত মুখস্থ করতে পারেন এবং সেটা থাকে তবে আমরা অ্যাভারেজ মেধার লোকদের জন্য বলবো যে তারা মোটামুটি মানে যারা খুব দ্রুত মুখস্থ করতে পারে তাদের থেকে অল্প একটু সময় লাগে আবার যাদের মেধাটা একটু কম তাদের অনেক লম্বা সময় লাগে অ্যাভারেজ মেধার লোকগুলোর জন্য স্বল্পতম সময় মানে মোটামুটি মিডিয়াম সময় লাগে স্বল্পতম নয় স্বল্পতম অতি মেধাবীদের জন্য লাগে আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে পুরো কোরিয়ার মুখস্থ করার জন্য আসলে স্ট্যান্ডার্ড হচ্ছে দেড় বছর থেকে দুই বছর দেড় বছর থেকে দুই বছর এবং আরও এক বছর শুনানোর মাধ্যমে সে কোরআনটাকে খুব ভালোভাবে রপ্ত করতে পারে এখন এই সময়ে কিভাবে একজন মানে ব্যক্তি সে শিশু হোক কিশোর হোক যেই হোক না কেন কোরআন মুখস্থ করছে তারা দ্রুত কোরআন মুখস্থ করতে পারবে অর্থাৎ তার জন্য কোনো কি বিশেষ টেকনিক আছে একজন লোক যদি আমরা বলি যে অ্যাভারেজ মেধাবী হয় যার জন্য দেড় থেকে দুই বছর লাগে তাহলে কোনো বিশেষ পদ্ধতি ফলো করলে তিনি কি আরেকটু তাড়াতাড়ি করতে পারেন উত্তর হচ্ছে তিনি যদি হেভসের টেকনিকগুলো ফলো করেন তাহলে মোটামুটি নির্দিষ্ট সময়ের মধ্যে বা তার কিছু আগে তিনি হেফস করতে পারবেন তাহলে সেই টেকনিক এবং স্টেপগুলো কি। আমরা সেটা একটু বলছি তিনি নাজরা কোরআনটা রপ্ত করতে হবে হেফ শুরু করার আগে নাজরা কোরআনটা যদি রপ্ত করতে পারেন তাহলে খুব ভালো তিনি দেখে দেখে নিজেই খুব দ্রুত মুখস্থ করে ফেলতে পারবেন কারণ চোখ দিয়ে দেখলে সেটা মনে থাকে মুখস্থ মানে যিনি পড়তে পারেন না শুনে শুনে মুখস্থ করেন এরকম কিছু প্রতিভাও আছে যারা শুনে খুব দ্রুত পারে কিন্তু সেটা তো অ্যাকসেপ্টনাল কেস কিন্তু সাধারণত দেখে দেখে মুখস্থ করলে এই নকশাটা তার মাথায় বসে যায় অতএব হ্যাভস বিন নাভার এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আচ্ছা এরপরে কোরআন বেশি বেশি শুনতে হবে শুনতে হবে শুদ্ধ শুনে নিজের শোনাটা পড়াটাকে সেরকম করে মানে করে ফেলতে হবে আর কি সেরকম সেই ধাঁচে সে তার তিল সেই তাজবিদ তাকে ফলো করতে হবে কোথায় কতটুকু টান আছে কোথায় বর্ণের মাখরাজটা ঠিকমতো হচ্ছে কিনা তার সেফাত এবং তার যে তাজবিদের কায়দা গন্যা মাদ ইত্যাদি এ বিষয়গুলো তিনি যত বেশি ভালো কারিদেরটা শুনবেন এবং তাকে ফলো করবেন ততই তার হেফজের ক্ষেত্রে তার নিজের পড়াটাও খুব চমৎকার হবে সুন্দর হবে এবং এ এক্ষেত্রে তাকে বারবার শুনতে হবে এবং বারবার শুনে নিজের যে ভুলটা হয় সেটাকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে সংশোধন করে আবার শুনতে হবে ক্ষেত্রে নিজের শোনাটাকে এবং নিজের পড়াটাকে কীভাবে সে কম্পেয়ার করবে শোনাটা তো সে হয়তো কম্পিউটার থেকে শুনছে এখন তো অনেকগুলো ডিভাইস আছে যেখান থেকে শোনা যায় আর নিজের পড়াটাকে সে রেকর্ড করবে রেকর্ড করে সে কম্পেয়ার করবে যে যেটা শুনলাম তার মধ্যে করতে চাচ্ছি তাজভিদের দিক থেকে সেটা কি হচ্ছে কি না আচ্ছা তৃতীয় হচ্ছে কোরআন হেফজা করার জন্য তাকে একই আয়াত বারবার পড়তে হবে হ্যাঁ একই আয়াত বারবার পড়তে হবে আচ্ছা এখন এটার বেশ কিছু তারিকা রয়েছে একটা তারিকা হলো যেমন তিনি কতটুকু হেফস করবেন যেন পুরো এক পৃষ্ঠা হেফস করবেন তাহলে এটাকে নির্ধারণ করা এই এক পৃষ্ঠা হেফস করে প্রথম একবার পড়বেন দ্বিতীয় একবার পড়বেন তৃতীয় এভাবে মুখস্থ হওয়া পর্যন্ত তিনি পড়ে যাবেন অথবা দ্বিতীয় আরেকটা পন্থা হচ্ছে তিনি প্রত্যেক আয়াতকে পাঁচবার বা দশবার এভাবে তাকরার করে পড়বেন যেমন তিনি যখন বললেন কোথায় আলাই আলাইকুমসিয়া মো কামা কোথা আলাহাল্লা কাবলে কুমলা আল্লাহ কুম তাকুন এভাবে তেলাওয়াতের তার তিলের সাথে তেলাওয়াতের ঢঙে তিনি মুখস্থ করবেন তাহলে প্রত্যেকটা আয়াত তিনি পাঁচবার দশবার এভাবে যতবার পড়লে তার মুখস্থ হয় সেভাবে তিনি পড়বেন আচ্ছা তাহলে তাহলে প্রথম আয়াত এভাবে পড়লেন দ্বিতীয় আয়াত এভাবে পড়লেন তাহলে তৃতীয় আয়াত পড়লেন চতুর্থ আয়াত পড়লেন বা পঞ্চম আয়াত পড়লেন তাহলে এই যে এক থেকে চার অথবা এক থেকে পাঁচ নম্বর আয়াত এগুলো আবার তিনি রিপিট করবেন প্রথমে এককভাবে রিপিট করেছিলেন এখন একসাথে হ্যাঁ এখন একসাথে এক থেকে চার বা পাঁচ নম্বর আয়াত একসাথে পড়বেন তাহলে এটা করবার পড়বেন এটা হয়তো তিনি আরও পাঁচবার বা আরও দশবার পড়বেন তাহলে এই পড়ার মধ্য দিয়ে তার আয়াতগুলোর মধ্যে রপ্ত কোন আয়তের পরে কোন আয়াত কোন আয়াতের পর কোন আয়াত এটা তার রপ্ত হয়ে যাবে এভাবে তিনি প্রথম চারটে আয়াত ধরলাম এভাবে রপ্ত করলেন দ্বিতীয় চারটা আয়াত রপ্ত করলেন তৃতীয় চারটা আয়াত রপ্ত করলেন তাহলে পুরো এক পৃষ্ঠা বা তার বেশি তার রপ্ত হয়ে গেল এবার তিনি পুরো পৃষ্ঠাটা আবার তাকরার করবেন চতুর্থ হচ্ছে যদিও এটা আমাদের মধ্যে হয়তো খুব বেশি প্রচলন নেই কিন্তু কেরাম অনেকে এটাকে রেকমেন্ড করেছেন যে হেফসটা করবে লিখে লিখে আয়াতগুলো লিখলে একবার দুইবার তিনবার লিখলে তার মুখস্থ হয়ে যেতে পারে নকশাটা তার জেহানে বসে যাবে এটা আচ্ছা পঞ্চম আরেকটা পদ্ধতি আছে যে একদল মানুষ শুনে শুনে মুখস্থ করে তালকিন এটাকে বলা হয় আল হেফ বিত তালকিন আল হেফ বিত তালকিন অর্থাৎ একজন القاري شيشو درك اكشته پڑالو ترى پڑلو جبن بسم الله الرحمن الرحيم شباي بولو بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى شباي بولو سبح اسم ربك الأعلى الذي خلق <applause> فسوى والذي قدر فهدى ابا باكتاكتا كوري آيات پڑلن هاتو تنبر كوري تنی শিশুরাও বা শিক্ষার্থীরাও তার সাথে তিনবার করে পড়ল এটাকে বলা হয় হেফদুল কোরআন বিদ তালকিন তাহলে এভাবেও পড়ানো যেতে পারে সাধারণত শিশুদেরকে অল্প বয়সের বাচ্চাদেরকে তালকিনের সাথে পড়ালেও তারা খুব দ্রুত রপ্ত করতে পারে ছয় নম্বর হচ্ছে এটাকে বলা হয় তাসমিয়া শুনানো আমাদের দেশে বলা হয় শুনানো এখানে আমাদের দেশে যেমন আমক্তা আছে সাত সবক আছে তাই না প্রথমে সে মুখস্ত করবে পেছনের পড়া পড়বে আবার পেছনের সবক শোনাবে এই 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 যে আমক্তা এবং সাতসবক এগুলো কিন্তু আসলে শোনানো এই শোনানোটা খুবই গুরুত্বপূর্ণ যিনি হেফজো করছেন তিনি নিজেকে নিজে শোনালে হবে না তাকে অন্য কাউকে শোনাতে হবে ওস্তাদকে শোনাতে হবে হেফজের টিচারকে শোনাতে হবে এবং হেফজের টিচার তার শুনানোটা তার তিলওয়াতটা তার তাজবির তার তার তিলটা ঠিক আছে কি না সেটা তিনি দেখবেন এবং ঠিক না থাকলে তিনি ঠিক করে দেবেন এবং তিনি এটাও লক্ষ্য রাখবেন যে যিনি হেফজ করছেন শোনাচ্ছেন তার তিনি মোতকেন কিনা না মোতকেন লিলকোর আন কিনা অর্থাৎ তার এই হেফজটা খামিরা হয়েছে কিনা শক্তিশালী এবং সুন্দর হয়েছে কি আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে কোথাও মাদের মধ্যে কোথাও গন্যায় কোথাও উচ্চারণে কোথাও সেফাতে কোথাও আরও অন্য অন্য যে কায়দাগুলো আছে সেখানে তাহলে তিনি সেটাকে তাম্বি করে দিবেন তাকে সতর্ক করবেন যেন তার পড়াটা সুন্দর হয় এবং এ সতর্কতা এত বেশি বেনিফিশিয়াল এবং উপকারী যে একজন হাফেজের যত ত্রুটি থাকুক এর শুনানোর মাধ্যমে প্রায় সেটা সংশোধিত হয়ে যায় এবং নিখুঁত একটা পড়া তার হয়ে যায় এবং তার হেফজটা অত্যন্ত শক্তিশালী হয় এই জন্যই আমাদের দেশে আমরা দেখি যে দুই বছরে যদি তিনি তিরিশ পারা মুখস্থ করে ফেলেন তাহলে এক বছর ধরে তিনি শোনাতে থাকেন এই শোনানোটা খুবই মফিদ সাত নম্বর হচ্ছে কোরআন যদি মুখস্থও করে ফেলেন এবং শোনানোটাও তার শেষ হয় তবুও আল কেরা আল মুস্তামেররা মানে কোরআনের এই যে কেরাটা কন্টিনিউ করতে হবে সারা জীবন প্রতিদিন কমপক্ষে এক পারা পড়তে হবে এক ঘন্টা তাকে পড়তে হবে যদি তিনি এই এটাকে বলে তাড়াহুদুল কোরআন কোরআনের সাথে রিলেশানটাকে এই কানেকশানটা তিনি যদি মিস করেন তাহলে কিন্তু তার কোরআনটা ভুলে যাওয়ার খুবই সম্ভব এই জন্য অনেক হাফিজকে দেখি তার হেফজোটা নড়বড় হয়ে যায় এবং অনেক হাফিজ যদি ডিসকানেক্টেড হয়ে যান কোরআন থেকে এবং অনেকদিন কোরআন তেলাওয়াত না করেন তাহলে তার কোরআনটা তার সাথে থাকে না কারণ রাসুলসাল্লা সাল্লাম বলেছেন যে রশি থেকে যে উটটা ছাড়া পেয়ে যায় সে যেমন দৌড়ে পালায় কোরআন তার চেত আরও দ্রুত বেগে দৌড়ে পালায় অতএব কোরআনের সাথে কেরা মুস্তামেররা এটা রাখতে হবে এবং কোরআনের সাথে তাহদ সেটা মেনটেন করতে হবে এখন কোরআন হেফজ করার জন্য আরেকটা সহজ পদ্ধতিও আছে সেটা হচ্ছে কোরআন হেফজের পাশাপাশি বোঝা এটা যেমন ধরেন যারা কোরআনের অর্থ এবং অ্যারাবিকটা বুঝে দেখবেন যে তার হেফজ করতে এই অধিক বয়সে কম সময় লাগে আপনি যখন অর্থটা ধরে ফেলবেন তখন খুব অল্প সময় হেফজোটা থাকে অধিক বয়সে হেফজোটা হয়তো লম্বা টাইম সাস্টেন করে না যদি না তিনি রীতিমতো সেটাকে আবার অধ্যয়নে রাখেন ছোট বয়সের হেফজটা অনেক বেশি সাস্টেন করে কিন্তু দ্রুত হেফজের ক্ষেত্রে বুঝাটা একটা বড় একটা টোল একটা উপায় উপকরণ অতএব কোরআনের বুঝটাও যদি আমাদের হাফেজদের থাকে বা যারা হেফজো করছেন তাদের থাকে তাহলে হেবজ করতে সুবিধা হবে আচ্ছা এরপরে নয় নম্বর আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোরআনের অনেকগুলো মতসাবে হাত আয়াত আছে মত আয়াত বলতে আমি অর্থের দিক থেকে বলছি না একই রকম আয়াত হয়তো দেখা গেল একই আয়াত একটু পরিবর্তন সহ দুই জায়গায় আসছে কোনোটা তিন জায়গায় এসছে কোনোটা চার জায়গায় আসছে কোনো এরকম মোতাসা বেহাত আয়াত পাঁচ জায়গা ছয় জায়গায় এসছে এখন যদি হাফেজ বারবার এগুলোর মধ্যে মানে তার তাসাবো লেগে যায় তাহলে তো মুশকিল তিনি এক জায়গার আয়াত আরেক জায়গায় জুড়ে দেবেন এটা হবে না তাকে রবতুল মোতাসা বেহাতের এই এই জায়গাটা মেনটেন করতে হবে এবং এটাকে তার বুঝতে হবে যেন তিন পাড়ায় যে মোতাসাবে হাত আর সেটা যেন ওই আরেক জায়গায় যেটা আছে ওটার মতো মানে গর্ব না লেগে যায় এক জায়গাটা আরেক জায়গায় তিনি না পড়েন অতএব এই এই জায়গাগুলো তিনি মনে রাখবেন দশম যে বিষয়টা সেটি হচ্ছে আপনি এমন কোনো বার্নামে যে এমন কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করবেন যা আপনার হেফজের জন্য সহায়ক হয় যেমন মুসাবাকাত আল কোরআন করিম হতে পারে অথবা আপনি এমন কোনো রেহলাতে যাবেন রেহলা মানে হচ্ছে মোহাইয়াম ক্যাম্পিং অথবা অ্যাকাডেমিক ট্যুর এরকম কিছুতে যাবেন যেখানে অনেক হাফিজরা থাকেন অনেক হাফিজরা মিলে আপনারা নিজেরা এক অন্যকে শোনাবেন এবং হাফিজদের মধ্যেও যদি একটা সুন্দর একটা একটা তালাবোধ থাকে একটা কানেকশান থাকে তাহলে তাদের মধ্যে একটা মানে হেফজোটা রাখার একটা প্রতিযোগিতা একটা আগ্রহ একটা মোটিভেশন বেড়ে যেতে পারে এই কানেকশানগুলো সবসময় দরকার যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা কানেকশানে থাকবেন মাদ্রাসার শিক্ষকরা একটা কানেকশানে থাকবেন ওলামাইকেরাম একটা কানেকশানে থাকবেন এবং তাদের প্রত্যেকের দোয়া সেমিনার কনফারেন্স এগুলো চলমান থাকবে মূলত এই ধরনের প্রোগ্রামের মধ্য দিয়েই হেফজোটা হাফেজদের জন্য টিকে থাকবে এলেমটা ওলামাদের জন্য টিকে থাকবে দাওয়াটা দায়ীদের জন্য টিকে থাকবে এই কানেকশানগুলো খুব জরুরি এবং এরপরে আমরা বলবো যে সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দ্রুত হেফজার ক্ষেত্রে এবং সহজে হেফজের ক্ষেত্রে সেটা হলো যেই সুরাগুলো সহজ অথবা যেই পাড়াগুলো মুখস্থ করাটা সহজ সেগুলো দিয়ে হেফজোটা শুরু করা এই জন্য আমাদের দেশে আমরা দেখি যে ত্রিশপাড়া দিয়ে শুরু করে কারণ ত্রিশপাড়ার সূরাগুলো ছোটো ছোটো এবং এগুলো আমাদের কাছে খুব ফেমেলিয়ার মা খুব বেশি নন জানা ফলে এগুলো দিয়ে শুরু করলে খুব সহজই মুখস্থ হয় তখন যখন কোনো স্টুডেন্ট হেফজো করতে গিয়ে প্রথম দেখে যাই আমার তো খুব দ্রুত হেফজো হচ্ছে তখন তার মোটিভেশনটা বেড়ে যায় এবং তার কনফিডেন্সটা চলে আসে এবং সে মনে করে যে না আমি খুব দ্রুতই হেফজো করতে পারবো আর এই যে মনোবলটা এটা খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট এভাবে যদি কেউ হেফজো করেন আমরা আশা করি যে তারা খুব সুন্দরভাবে হেফজো করতে পারবেন আমরা কিছু টিপস এখানে শেয়ার করলাম এর বাইরে যার কোনো টিপস নেই টেকনিক নেই সেটা আমরা দাবি করছি না বরং আরও অনেক টেকনিক থাকতে পারে বিশেষ করে যারা হেফজের দিকপাল যারা দীর্ঘদিন তাহফিজুল কোরআনের শিক্ষক হিসাবে কাজ করেছেন এক্সপার্ট হিসাবে কাজ করেছেন অবশ্যই তাদের কাছে আরও অনেক সুন্দর রেকমেন্ডেশন এবং আরও অনেক সুন্দর টেকনিক থাকতে পারে তারাও সেগুলো শেয়ার করছেন এবং করবেন বলে আমরা আশা করি আমার কাছে যা ছিল সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আল্লাহ যেন আমাদের সবাইকে সহজ করে দেন আমরা এবারের প্রশ্নটি নিচ্ছি জ্যোথিকা আক্তার জ্যোতি থেকে তিনি বলেছেন আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কিছু ফার্নিচার দিতে চায় কিন্তু আমার স্বামী বলছে যে তার বাবা মাকে সাধারণ মানের খাটে ঘুমোতো দিয়ে সে তার স্ত্রী সন্তানকে নিয়ে দামি খাটে ঘুমাতে পারবে না তাই যতদিন পর্যন্ত দামি খাট ও ফার্নিচার বানিয়ে দিতে পারবে ততদিন পর্যন্ত এগুলো নিতে পারবে না অর্থাৎ যতদিন পর্যন্ত বাবা কেউ সে এই ধরনের দামি ফার্নিচার বানিয়ে দিতে পারবে না ততদিন পর্যন্ত এগুলো সে নিতে পারবে না স্বামীকে কীভাবে এই সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে পারি আপনার স্বামী যদি নেক নিয়ত এটা বলে থাকে তাহলে তো এটা প্রশংসিত কথা যে আমরা থাকবো ভালো খাটে আর বাবা মা থাকবে সাধারণ খাটে বাবা মায়ের মনে কষ্ট থাকবে আর সন্তানের প্রতি যদি বাবা মায়ের মনে কষ্ট থাকে এটা খুবই মেজারাবল একটা দিক তবে তার সমাধান যে নেই তা না যেহেতু বাবা মা সহ একই বাড়িতে আপনারা থাকছেন তাহলে শ্বশুর বাড়ি থেকে যদি কিছু ফার্নিচার এটা যৌতুক হিসাবে না আমরা ধরেই নিচ্ছি যৌতুক তো নয় কারণ স্বামী তো নিতেই চাচ্ছে না তাইলে এটা যৌতুক হয় কী করে এটা যৌতুক নয় স্বামী যদি শর্ত করে শ্বশুর বাড়ি থেকে কিছু নেয় সেটাই হলো যৌতুক এবং সেটা হারাম তবে স্বামী স্বামীকে যদি থেকে কিছু হাতিয়ে দেওয়া হয় সেটা নেওয়াটা নিষিদ্ধ নয় তবে এটার জন্য রসম রেওয়াজে পরিণত না হয় সেটা খেয়াল রাখতে হবে এক্ষেত্রে স্বামী নিতেই চাচ্ছেন না অতএব এটা যৌতুক নয় বলে আমরা ধরে নিচ্ছি এক্ষেত্রে যদি এই ফার্নিচারটা শুধু এই কারণে স্বামী নিতে না চান তাহলে আমরা সলিউশান হিসাবে বলবো যে এই ফার্নিচারের মধ্যে তারা কিছু ভাগাভাগি করতে পারেন খাটটা বাবা মাকে দিয়ে দেন আর বাকি টুকটাক যে সামান্য কিছু থাকে সেটা আপনারা ব্যবহার করুন বাবা খুশি হবে না আমি আমরা তো আলহামদুলিল্লাহ এমনটাই করি যদি কোনো ব্যক্তি আমাদেরকে ভালো কোনো হাদিয়া দেন হাদিয়াটা দিতে আমরা উদ্বুদ্ধ করছি না তাহলে আমরা সেটা আত্মীয়স্বজনের মধ্যে কিংবা আরও প্রিয় মানুষদের মধ্যে বন্টন করে দেই। অনেক ভালো ভালো হাদিয়া যদি আপনি প্রাপ্ত হন এবং সেটা যদি আপনার প্রিয় মানুষদেরকে দিয়ে দেন তাহলে তো খুশি হবে আমি নিলাম আমাকে যিনি ভালোবাসেন তিনি খুশি হলেন আবার আমি সেই হাদিয়াটা আরেকজনকে দিয়ে দিতে পারি আমাদের তো অনেক বেশি জিনিসের প্রয়োজন নেই আমরা এই দুনিয়াতে এসেছি অল্প কিছু জিনিস নিয়ে থাকলে আমাদের জন্য এনাফ আলহামদুলিল্লাহ তাহলে অনেক সময় হাদিয়া যদি জমে যায় আপনি সেটা মানুষকে দিয়ে দেন এ আরেক আনন্দ দেয়ার আনন্দ সোহান আল্লাহ আল্লাহ সাল্লাহ সালাম বলছেন তাহা দাও তাহাবু তোমরা একে অপরকে হাদিয়া দাও তাহলে তোমাদের মধ্যে হাব্বা বাড়বে এটা এত সত্য এত সত্য আলহামদুলিল্লাহ আর এখানে স্বামী নিচ্ছেন না আপনি নিন এবং যেভাবে বললাম সেভাবে মা বাবাকে ভালোটা দিয়ে দেন বাকিটা আপনি রাখেন আবার আপনার শ্বশুরকেও আপনি শ্বশুর আপনি কিছু হারিয়ে দেন তাই না আমাদের দেশে আমাদের স্বামীরা ভাইয়েরা যদি শ্বশুর বাড়িতে থেকে শুধু নেন দেন না এটা তো সঙ্গত নয় আমরা সবসময় মনে করি যে মেয়ে পক্ষ দিয়ে যাবে আর ছেলে পক্ষ ভোগ করে যাবে এটা একটা জাহিলিয়াত এটা অন্যায় যদি মানে স্বামীর স্বামীকে মেয়ে পক্ষ থেকে কিছু দেওয়া হয় তাহলে স্বামীর পক্ষ এবং স্বামীর বাবারাও সে পক্ষকে সমপরিমাণ দেবেন তাহলেই তো সুন্দর হয় তাই না দেওয়াটা শর্ত নয় অনেক সময় দেখা যাবে যে কারো হয়তো আর্থিক অবস্থা খুব বেশি ভালো তিনি একটু বেশি দামের অথবা বেশি হাদিয়া দিলেন বিনিময়ে অন্যজন একটু কম দিলেন এতে শরিয়াতে সমস্যা নেই কিন্তু ওই মানসিকতার পরিবর্তন করা দরকার যে মেয়ে পক্ষের লোকেরাই ফার্নিচার অমুক তমুক শ্বশুর বাড়িকে হাদিয়া দিয়ে যাবে স্বামীর বাড়িতে হাদিয়া দিয়ে যাবে আর স্বামী শুধু ভোগ করে যাবে তিনি কিছুই দেবেন না এটা ঠিক নয় আমি মনে করি এই কালচারটাও পরিবর্তন করা দরকার উম্মেস সালমা তিনি আমাদের কাছে দুটো প্রশ্ন করেছেন প্রথম হচ্ছে আমার দ্বিতীয় বেবি হওয়ার সময় পুরো রমাদানি সিয়াম রাখতে পারেনি এবার আমার তৃতীয় বেবির ক্ষেত্রেও প্রায় বিষ্টা সম রাখতে পারবো না সেক্ষেত্রে আমার সিয়ামগুলো কিভাবে সম্পন্ন করব আপনার বেবি হওয়ার সময় অর্থাৎ গর্ভকালীন সময় এমন কি আপনি যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন সেই সময়টা আপনি সিয়াম ভাঙতে পারেন এই ব্যাপারে বিশুদ্ধ হাদিস রয়েছে যেখানে তাদেরকে মারিয়দের মতো বা মারদাদের মতো অসুস্থ লোকদের মতো রোকসাত দেওয়া হয়েছে কিন্তু আপনার এই বেবি হওয়ার বিষয়টা এটা তো সারা জীবন বজায় থাকবেন আপনি একটা লম্বা টাইম পাবেন যখন আপনি সুস্থ আপনার সন্তান হয়তো দুগ্ধের পিরিয়ডটাও পার করেছে সেই সময় আপনি এগুলোকে কাজা করবেন এখন যদি পরপর মানে দুটো বেবি অল্প টাইমের মধ্যে হয় তাহলে আপনার পুরো এক মাস মানে তিরিশটা বা উনত্রিশটা সিয়াম এবং পাশাপাশি এই বছরের বিশটা সিয়াম পঞ্চাশটা সিয়াম আপনি রাখতে পারলেন না তাহলে আপনি আরেকটা পদ্ধতিতে যেতে পারেন যখন আপনার রোগসতের সময়টা শেষ হবে অর্থাৎ সিয়াম ভাঙার যে রোগসত আপনি পেয়েছেন এটা শেষ হবে এবং পরিপূর্ণ সুস্থ আপনি হবেন তাহলে একদিন রাখবেন একদিন ভাঙবেন একদিন রাখবেন একদিন ভাঙবেন এই সুন্নতি সিস্টেমে আপনি যেতে পারেন এটা রাসুল সাল্লাম রেকমেন্ড করেছেন এবং বলেছেন যে এটা দাউদ সাল্লামের সিয়ামের সিস্টেম এভাবে করেন সিয়ামটাকে পাওয়ার কিছু নেই এটা আমাদের জন্য খুবই উপাদেয় যে কোনো সিজনে যে কোনো সময়ে এবং যদি শরীর সুস্থ থাকে সিয়াম রাখতে আমরা সক্ষম হই যদিও শীতকালে সিয়াম রাখতে অনেক সুবিধা বাংলাদেশে এখনও শীতকালটা মিনিমাম তিন মাস প্রলম্বিত হয় তাহলে আপনার যদি সিয়াম হয় পঞ্চাশটা তাহলে একশো দিনের মধ্যে আপনি এটাকে রাখার প্ল্যান করতে পারেন যদি এভাবে মানে একদিন সিয়াম একদিন আবার এফতার এটা সম্ভব না হয় তাহলে আপনি ভাগ করেন প্রত্যেক মাসে অন্তত দশটা সিয়াম রাখেন মিনিমাম ষাটটা সিয়াম রাখেন অথবা প্রত্যেক মাসে আপনি যদি সোমবার আর বৃহস্পতিবারও রাখেন তাহলে আটটা হয় প্রত্যেক মাসে চার সপ্তাহে আপনি আটটা সিয়াম রাখতে পারেন তাহলে দশ মাসে আশিটা সিয়াম হয়ে যাচ্ছে তাই না এভাবে আপনি প্ল্যান করতে পারেন আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বেবি হওয়ার চল্লিশ দিন পেরিয়ে গেলেও যদি ব্লাড আসতে থাকে তাহলে সিয়ামের ও সালাতের বিধান কী হবে ব্লাডটা আমি মনে করি এখন পরীক্ষার সুযোগটা অনেক বেশি এই ব্লাডটা এটা একটি পোস্ট ডেলিভারি ব্লাড যেটাকে আমরা নেফাস বলে থাকি তাহলে সেই ব্লাডটা যদি হয় যেটা জরায়ু থেকে বের হয় তাহলে আপনার জন্য হুকুম সাব্যস্ত হবে অর্থাৎ আপনি তখনও সলাসিয়াম করবেন না কিন্তু এই ব্লাডটা যদি কোনো রোগের কারণে হয় তাহলে এটাকে বলা হয় ইস্তেহাবা আমাদের যারা গাইকোনোলজিস্ট আমাদের যে মহিলা ডাক্তাররা রয়েছেন মেয়েদের এই বিষয়গুলো নিয়ে যারা গবেষণা করেন এবং যারা পথ্য দেন তাহলে আমরা তাদেরকেও বলবো তারা এটাকে যেন ইনক্লুড করে নেন যে ডেলিভারির পরে যদি লং টাইম মেয়েদের ব্লাডটা অব্যাহত থাকে তাহলে সেটা কি নেফাসের নাকি সেটা তার অন্য কোন শিরা থেকে উপশিরা থেকে বা অন্য কোনো রোগের কারণে হচ্ছে রোগের কারণে হলে তার সলাত এবং সিয়াম চলবে এবং প্রত্যেক ওয়াক্তের জন্য সালাতে তিনি অজু করবেন আর সিয়ামে কোনো সমস্যা নেই ঠিক হাইজের ক্ষেত্রেও আমরা ঠিক একই কথাই বলবো যদিও হাইজের প্রশ্নটা এখানে আসেনি যে একজনের হায়েজ শুরু হওয়ার পরে বা যেটাকে আমরা মাসিক বা মিনি বলি সেটা কন্টিনিউ করতে করতে পনেরো বিশ দিন চলছেই চলছেই দিন আসলে হাইজ হয় না তাহলে আমাদের রক্তটা পরীক্ষা করে যদি আমরা চিহ্নিত করতে পারি যে এই রক্তটা এটা জরায়ু থেকে আসছে না এটা অন্য কোনো একটা রোগের কারণে হয়তো শিরা ফেটে এটা আসছে তাহলে সেটা হবে ইস্তেহাজা তখন সিয়াম এবং সালাত দুটোই চলবে যে নিয়মে আমরা বলেছি সেভাবে আর যদি এটা হাইজের রক্ত হয় তাহলে তখন সিয়ামও রাখা যাবে না এবং সালাতও চলবে না তবে সিয়াম কাজা করতে হবে সালাদ কাজা করা লাগবে না মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন রামাদানে তারাবির পর বেতের সালাতে জামাতে শরিক হলে তাহাজ্জুদ সালাতের সাথে বেতের পড়ার দরকার আছে কি না তার মানে হচ্ছে আপনি বেতের সালাত একবার পড়েছেন তারাবির পরে আবার তাহাজুর সালাতও পড়লেন সেখানে আরেকবার বেতের পড়ার দরকার আছে কি না তারাবির সালাতের পর জামাতে বেতের পড়া কি উত্তম হবে নাকি তাহাজুর সালাতের পরে উত্তম হবে আচ্ছা এক্ষেত্রে আমরা আপনাদের সাথে কিছু হাদিস শেয়ার করতে চাই সেটি হচ্ছে ভেতের সালাতের ক্ষেত্রে নবী সাল্লাই সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন এই যে আলু আখেরা সালাতিকুম সাল্লাহ সাল্লাম আমার আবিহি এটা বোখারি বর্ণ এসছে তোমরা তোমাদের রাতের শেষ সালাতকে ভেতের করে দাও কেননা নবী সাল্লা সাল্লাম এই বিষয়ে নির্দেশ দিয়েছেন এটা আব্দুল আমর রাদি আল্লাহ তাল্লাহ নহা থেকে বর্ণিত একটা হাদিস এখানে আরেকটা হাদিসও আছে বখারি মুসলিমে عبد الله بن عمر رضي الله تعالى عنهما تك أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم عن صلاة الليل فقال رسول الله صلى الله عليه وسلم صلاة الليل متنا متنا فإذا خشي أحدكم الصبح صلى ركعة واحدة توتر له ما قد صلى أجن بكتير رسول الله صلى الله عليه وسلم كي راتر صلاة شمرك جي كاشا كولن رسول الله صلى الله عليه وسلم بولن راتر صلاة له دوركت كورين دورك 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 যখন তোমাদের কেউ এই রাতের সালাত দুরাকাত দুরাকাত করে পড়তে পড়তে ভোর বা প্রত্যুষের শোভে সাদেকের সে আশঙ্কা করবে তখন সে এক রাকাত পড়ে নেবে যা তার রাতের সকল সালাত ইতিমধ্যে যা সে পড়েছে সেটাকে বেতের করে দেবে তাহলে এখানে এক রাকাতেরও যেমন দলিল পাওয়া গেল আবার শেষে সে বেতের পড়বে সে দলিলটাও পাওয়া গেল এই হাদিস থেকে বোঝা গেল যে তাহাজ্জুদের ক্ষেত্রে এবং বেতের সালাতের ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে কয়েকটা বিষয় প্রথম সন্না যে রাতের সালাতকে সে দুরাকাত দুরাকাত করে পড়বে এবং প্রত্যেক দুরাকাতের পরে সে সালাম ফেরাবে দ্বিতীয় সন্না সে প্রথমে তাহাজ্জুদ পড়বে এবং তারপরে তাহাজ্জুদে সে যত রাকাত ইচ্ছা পড়তে পারবে রাসুলসাল্লা সাল্লাম যে রাকাত সংখ্যা পড়েছেন মেনটেন করেছেন সেটা মোস্তাহাব সেটা ফরজ নয় ওয়াজিব নয় মুস্তাহাব অতএব মুস্তাহাবকে এক্সিড করে গেলে সেটা কোনো কালেই বেদাত হবে না হওয়ার কোনো মূলনীতি ইসলামে নেই অতএব যেহেতু রাসু সাল্লা সাল্লাম এই হাদিসটিতে তিনি আরও অনেক বেশি পড়ার পারমিশনটা দিয়ে ফেলেছেন অতএব একটা হচ্ছে তার কাউলি ফেরেলে পারমিশন রাতের সালাত দুরাকাত করে অসংখ্য পড়া যাবে আর আরেকটা হচ্ছে তার ফেরি মহাদ্দাদ সীমিত সংখ্যক রাকাত এই সীমিত সংখ্যক রাকাত দিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম কোনো দিন এটাকে সীমিত করেননি আমাদের সালাফ এবং মহাক্কে স্কলাররা তারা বলেছেন যে রাতের সালাত আসলে কোনো নির্দিষ্ট সীমায়িত সংখ্যা দ্বারা সীমাবদ্ধ নয় যদিও রাসুল সাল্লাহ সাল্লামের একটা এক্সাম্পল আছে সেটা মোস্তাহাব সেটা উত্তম কোনো সন্দেহ নেই এমনটি শেখ আলবানি বলেছেন শেখ সালেবসাইমিন বলেছেন শেখ বাজ রাহমাহুল্লাহ বলেছেন এবং তারও আগে শেখুল ইসলাম এবনুজামিয়া এবন হাজার আলাহ সালানী সহ অসংখ্য কারাম এ কথাগুলো বলেছেন মুস্তাহাব একটি বিষয়কে আমরা যেন বিতর্কের জায়গা না বানাই সেটাও খেয়াল রাখতে হবে তাহলে হলো এই হাদিস দ্বারা যে তাহাজ প্রথমে পড়া এবং সেটা দুরাকাত দুরাকাত করে পড়তে কোনো অসুবিধা নেই তৃতীয় যে সন্নাটা আমরা এই হাদিস থেকে পাই সেটি হচ্ছে বেতের হবে রাতের সালাতের শেষ সালাত এবং একটু আগেও আমরা আরেকটা হাদিস বলেছিলাম এই যে আলু আখরা সালাতিক বোখারি মুসলিমের মধ্যে উভয় গ্রন্থে বর্ণনাটা আছে তোমাদের রাতের শেষ সালাতকে তোমরা বেতের করে দাও এবং তুতেরুলাহু মাকসাল্লা দ্বারাও সেটা বোঝা যাচ্ছে চতুর্থ যে সন্নাটা আমরা এই হাদিস থেকে বুঝতে পারি সেটি হচ্ছে মুসল্লি তার তাহাজ্যোদ এবং ভিতেরকে বিলম্ব করে সোবেসাদেক পর্যন্ত যেন টেনে না নেয় কারণ রাসুলসাল্লা সাল্লাম বলেছেন যে আশঙ্কা হলে সে যেন শোভ হওয়ার অর্থাৎ সোবেসাদেক প্রকাশের আগেই সে যেন এই সালাদগুলো কমপ্লিট করে নেয় সুতরাং তাকে চিন্তা করতে হবে যে সোবে সাদেকের আগেই বেতন তাকে শেষ করতে হবে এক্ষেত্রে ইমাম নবী বলেন এই যে নবী সাল্লাহ সাল্লাম বললেন ফাইদা খাশি আহেদকসুবহাসাল্লা কাতন ওয়াহেদাতন তু তেরুলসাল আর অন্য আরেকটা হাদিসে আছে আউ তেরো কাবলা এই দুটো কথা দ্বারা অর্থাৎ তোমরা সোভ্যের আগেই সোবে সাদেকের আগেই বেতের পড়ে ফেলো এতে প্রমাণিত হয় যে সন্না হচ্ছে রাতের নামাজের শেষ নামাজকে বেতের করা রাতের নামাজের শেষ নামাজকে বেতের করা আচ্ছা তাহলে এটা আমরা জানলাম আর এক্ষেত্রে আমরা আরেকটা হাদিস যেটি জাবেের রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত ইমাম মুসলিম বর্ণনা করেছেন সেটা বলে আমাদের এই উত্তরটা শেষ করব যে নবী সাল্লা সাল্লাম বলেছেন মনখাফা আল্লাহ আখির বলেন যে ব্যক্তি আশঙ্কা করে যে সে শেষ রাতে দাঁড়াতে পারবে না কেবল লাইল করতে পারবে না তাহলে সে রাতের প্রথম ভাগেই বেতের পড়ে নেবে আর যার আকাঙ্ক্ষা ইচ্ছা এই আগ্রহ আছে যে সে শেষ রাতে দাঁড়াবে লাইল করবে তাহলে সে লাইল বা শেষ রাতে বেতের পড়াটা বেতের যেন পড়ে কারণ শেষ রাতের সালাডটা মানে সুদাহ এটা 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 আল্লাহ অবলোকন করেন আল্লাহ ফেরেজ তারা সাক্ষ্য দান করেন ফলে এটাই হচ্ছে উত্তম তাহলে আপনি বুঝতে পেরেছেন যে আপনি যদি তারাবীর সাথে রাতের শুরুর দিকে ভেতের পড়ে ফেলেন তাহলে দ্বিতীয়বার ভেতের পড়া যাবে না কারণ এক্ষেত্রেও রাসুল্লা সাল্লা সাল্লাম থেকে নিষেধাজ্ঞা লাইল। দুটো বেতের এক রাত্রিতে পড়া যাবে না আপনি একবারই পড়বেন এবং সেটা যদি সম্ভব হয় শেষ রাত্রেই পড়বেন প্রথম রাত্রে পড়লে দ্বিতীয় রাত্রে বা শেষ রাতে আর পড়া যাবে না আচ্ছা হাবিবুর রহমান বলেছেন রমাদানে ইমামের পেছনে তারাবির সময় ঈশার সালাতের ফরজের নিয়ত করা যাবে কি করা গেলে কিভাবে সালাম ফেরাতে হবে দুই রাকাত শেষে সালাম ফেরাবো কি না বা এক রাকাত শেষে কি করব। তার মানে হচ্ছে একজন ব্যক্তি ঈশার সালাত তিনি পড়তে পারেননি মিস হয়ে গেছে জামাত ঈশার জামাত এখন তারাবির সালাত চলছে এখন ইমামের পেছনে তিনি ঈশার সালাতে নিয়াদ করতে পারবেন কি না ঈশার সালাত ফরজ সালাত অতএব ফরজের নিয়াদ বলার দরকার নেই ঈশার সালাত এই ফরজ ঈশার সালাদটা তিনি ইমামের পেছনে পড়তে পারবেন কি না এই ব্যাপারে ওল্লাম কেরামের আখতালাফ রয়েছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং অধিকাংশ হানাফি কেরামের মতে এটা করা যাবে না তবে কেরামের বিরাট সংখ্যক এক দলের মতে এই আমলটা করতে শরিয়াতে কোনো বাধা নেই এর দলিল হলো মহাদীপ নজাবল রাদি আল্লাহ হাদিস যে তিনি রাসূলুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের পেছনে এশার সালাত পড়ে আসতেন এবং তারপরে এশার সালাত যখন তার কাউমের কাছে আসতেন সেখানে সে এমামতি করতেন তার এশার ফরজ তো হয়ে গেছে তাহলে পরবর্তীতে যখন তিনি এখানে এমামতি করতেন এটা হলো তার নফল এবং তার নফলের পেছনে বাকি যারা এশার নিয়ত করছে তারা কিন্তু ফরজের নিয়ত করছে তাহলে মহাদেব জাবাল তার কাউমের লোকদের যখন ইমামতি করছেন এটা তার জন্য নফল সালাত হয়ে গেল এবং নফল সালাতের পেছনে তার কাউমের লোকেরা ঈশার সালাতের নিয়ত করল অর্থাৎ ঈশার ফরজ সালাত তারা পড়ল এটা অতি উত্তম দলিল যেহেতু এই দলিলটা বিশুদ্ধ যে তারাবির পেছনে কেউ যদি ঈশার নামাজ মিস করে থাকে তাহলে তিনি পড়তে পারেন তাহলে তিনি যদি তারা দুই রাকাত পান তাহলে আর দুই রেখাত পড়বেন যেহেতু ঈশার সালাদ চার রাকাত তিনি মোকিয়ম অবস্থায় পড়ছেন আর যদি তিনি এক রাকাত পান তাহলে তিনি আর তিন রাকাত পড়বেন এটাই হল বিধান আবদুল্লাহ মুহাইমেন তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন বর্তমান সমাজে নানা রকম ফেতনা বিরাজ করছে নানাবিধ সমস্যায় সমাজ জর্জরিত রাজনৈতিক অর্থনৈতিক আধুনিক সব সমস্যা এ সকল সমস্যা মোকাবিলা করে কিভাবে একটি সুন্দর ইসলামিক জীবন জীবনযাপন করতে পারবো আপনার উত্তম গাইডলাইন প্রত্যাশা করছে ভাই আবদুল্লা খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন কিন্তু এটা তো অনেক বড় প্রশ্নের উত্তরটাও বেশ বড় কিন্তু আমরা খুব সংক্ষেপে আজকে এখানে উত্তরটা দেব সেটি হচ্ছে আল্লাহ সুবাহানহ তাল্লা আল কোরআনে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন কিভাবে একজন মানুষ চলবে শুধু একজন মুসলিম না একজন মানুষ কিভাবে চলবে তিনি বলেছেন ইন দিন আন্দ দা ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা হলো বা গাইডলাইন হলো কি ইসলাম ইসলাম মেনে চললেই পৃথিবীর সকল ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যাবে বিশুদ্ধ দলিলের আলোকে ইসলামকে মানতে হবে কোরআন এবং সহি সুন্নার আলোকে কারণ ইসলাম মানতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি মানুষ যখন জ্ঞান থেকে দূরে থাকে কোরআন সন্ন্যার সঠিক জ্ঞান মিস করে ফেলে তখন কিন্তু তার বিপর্যয় শুরু হয়ে যায় তখন সে এমন কিছুকে ইসলাম মনে করে যে তার সাথে ইসলামের কোনো রিলেশান নাই ফলে সে অনেক বেদাতের মধ্যে লিপ্ত হয় অনেক শেরকি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয় অনেক কুফুরির সাথে সে সম্পৃক্ত হয়ে যায় অথচ তার মধ্যে কোনো দ্বিধা কাজ করে না এক্ষেত্রে আমরা বলবো ইসলামকে ভালোভাবে জানুন দিনের জ্ঞান অর্জন করুন দিনের অথেন্টিক জ্ঞান অর্জন করুন এবং মহাকিক ওলামাইকেরাম এবং স্কলারদের থেকে দিনের মূল তথ্যগুলো গ্রহণ করুন অ্যাকাডেমিক ইসলামটাকে ভালো করে বুঝুন এবং সে আলোকের জীবনটাকে পরিচালিত করুন কোরআন এবং সন্ন্যার অনুশাসন ফলো করুন এবং এর বিপরীত সব কিছুকে ত্যাগ করুন আর মহাক্কে ওলামা কেরামের সহাবস্থানে থাকবেন তাদের যে সমস্ত দার্স হয় সরাসরি সেগুলোতে উপস্থিত থাকবেন তাদের সাহচর্য থাকবেন তাদের লাইফস্টাইল দেখবেন তাদের ওঠা বসা এগুলো সাথে আপনি যদি সম্পৃক্ত থাকেন তাহলে আদব শেখবেন কারণ এলেমের সাথে আদবেরও প্রয়োজন হয় এলেমের সাথে আখলাকেরও প্রয়োজন হয় আদব এবং আখলাকবিহীন এলেম মানুষকে অহংকারী করে ফেলে মানুষকে অ্যারোগেন করে ফেলে এমন কি অনেক বড় আলেম যদি তিনি আদব আখলাক মেনটেন না করেন তাহলে তার এলেমটা বাহ্যিকভাবে বলা মুসিবতে পরিণত হয় এলেম থেকে সর্বোচ্চ বেনিফিট নেওয়ার জন্য আমাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে কেউ যদি শুধু ইন্টারনেট থেকে বা শুধু বই থেকে শেখেন তখন দেখা যাবে যে অনেক ভুল তিনি শেখলেন কিন্তু ধরতে পারলেন না এজন্য ডিসকাশনে আসতে হবে আলেমদের দার্স শুনতে হবে সরাসরি জিজ্ঞেস করতে হবে আলেমদের না দোয়া সেমিনার আলেমদের ওনাকাশে আলমিয়া আলমি ডিসকাশন আলেমদের কনফারেন্সে অ্যাটেন্ড করতে হবে তাহলে অনেক কিছু তারা জানতে পারবেন অনেক কিছু তারা জানতে পারবেন এবং ভুলগুলো সংশোধিত হয়ে যাবে আর আরেকটা বিষয় আমরা জ্ঞান অর্জন করলাম ভালো ইসলামী জ্ঞানের একজন মহাকিক ব্যক্তি হলাম আমাকে আমল করতে হবে এলেম এবং আমল আমল ছাড়া এলেমের কোনো মর্যাদা নেই শুধু এলেম দিয়ে আসলে মানুষ কোনো বেনিফিট পাবে না যদি সেটাকে আমলে কনভার্ট করা না হয় অতএব আমল করতে হবে প্রত্যেকটা যা কিছু আমরা জানছি কোরআন হাদিসে যেগুলো আমাদেরকে আমল করার জন্য বলা হয়েছে সেগুলো আমল করবো আর যেগুলো আকিদা পোষণ করার জন্য বলা হচ্ছে যেমন ইমানের যে আরকানগুলো আছে সেগুলো আমাদের আকিদার জগতের তথ্য তাহলে সেগুলোকে বিশুদ্ধভাবে আমাদের জানতে হবে বুঝতে হবে এবং সেই জ্ঞানগুলো ধারণ করতে হবে যেমন আল্লাহ সম্পর্কিত জ্ঞান ফেরেশতাদের সম্পর্কিত জ্ঞান আখেরাত সম্পর্কিত জ্ঞান কিতাব এবং নবীরাসুলদের সম্পর্কিত জ্ঞান তাদের সম্পর্কিত জ্ঞান এই জ্ঞানগুলো সঠিকভাবে অথেন্টিক সোর্স থেকে আমাদের ধারণ করতে হবে যদি এই গাইডলাইন অনুযায়ী আমরা চলি তাহলে জীবনটা সুন্দর হবে জ্ঞানের আলোককে উদ্ভাসিত হবে আলোকিত হবে এবং আমার চলার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকবে না কারণ আমি জ্ঞানের আলোকে পরিচালিত হচ্ছি আমার আমল আখলা কাকিদা সব কিছুই ঠিক তেমনটি আমি মেনটেন করতে পারবো যেমনটি সাল্লাম মেনটেন করতে বলেছেন সাহাবিকরা মেনটেন করেছেন তাবি মেনটেন করেছেন তাই না এভাবে যদি আমরা চলি তাহলে আমাদের জীবনের চারটা যে মূল কর্মক্ষেত্র সেগুলো কিন্তু সুন্দর পবিত্র হয়ে উঠবে একটা হলো ইমানু আকিদা আরেকটা হলো ইবাদত অথেন্টিকভাবে পরিপালন করা যাবে আর একটা হলো মামেলা হালাল হারা মেনটেন করা এবং সর্বশেষ হলো আখলাখ মরালিটি নৈতিকতা সত্যবাদিতা এসব কিছু সুন্দরভাবে আমরা আমাদের চরিত্রে রেপ্রেজেন্ট করতে পারবো ইনকালকেট করতে পারবো এবং জাতির সামনে আমরা আদর্শিক অবস্থানটা বজায় রাখতে পারবো এবং দেখাতে পারবো ইনশাআল্লাহ আমি আশা করি যদি খুব সংক্ষেপে যেটা বললাম যদি আমরা সেটা মেনটেন করতে আমরা আমরা সফল হই তাহলে আমরা প্রত্যেক উপকৃত হবে আমাদের পরিবার উপকৃত হবে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র বরং পুরো বিশ্বটাই উপকৃত হবে আল্লাহ জানা সে তফিক আমাদেরকে দান করেন মেহেদি হাসান তার প্রশ্নটা হলো আমরা অনেকে আছি যাদের উপর সিয়াম ফরজ হওয়ার পর প্রায় কিছু বছর সিয়াম রাখা হয়নি এর ফরজ বিধান জানা সত্ত্বেও এমন তো অবস্থায় পূর্বের এত সিয়ামের কাজ কীভাবে আদায় করব আপনি কত বছর সিয়াম রাখেননি সেগুলো আপনাকে মেনটেন করতে হবে এবং পাশাপাশি দেখতে হবে আপনি কি সিয়াম রাখেননি এ ব্যাপারে গাফলতি করেছেন কিন্তু সলাপ ঠিকমতো রেখেছেন যদি এমনটা হয় তাহলে আপনি একটা লং প্ল্যানটা করবেন যে এসিয়ামগুলো আস্তে আস্তে যেন আপনি করে ফেলতে পারেন আর এক্ষেত্রে যদি এমন কোনো ভাই বা বোন থাকেন যে যারা পুরো ইসলামটাকে ইগনোর করেছেন তারা সালা তো পড়েননি কখনো তাহলে এটা একটা জাহেলি জীবন ছিল তার এমন জীবন যা ইসলামের সাথে কোনোভাবেই যায় না ফলে তাকে তওবা করে পরিপূর্ণ ইসলামে তাকে আসতে হবে এবং অতীত জীবনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কান্নাকাটি করতে হবে তবা করে পরিপূর্ণ ইসলামে আসতে হবে যেমনটি আল্লাহ স্মাল বলছেন ওদ হলো পরিপূর্ণভাবে দিনে সামিল হও তাহলে তখন প্রত্যেক ফরজ কাজগুলো তাকে করতে হবে কোনোটা ছাড়া যাবে না এবং বিশেষ করে সালাদ কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সলাত তরক করাকে কুফুরি বলেছেন তিনি বলেছেন আল্লাহুল্লা দিবাই নাহ আসলা ফমান তারা কাহ ফ কাফারা এবং কোনো কোনো বর্ণ এসছে মান তারা সলাত সলা ফাকাদ কাফারা যে ইচ্ছা করে সলা তরক করে সে কুফুরি করল তো এটা বড় কুফুরি এটা বড় ইমাম আহমদ ইবন হাম্বাল শেখ সাল ইবিন তেমি সহ অসংখ্য উদামা কেরাম বলেছেন সালাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে তরক করে এটা অস্বীকার করার সামিল ফলে তার ইসলামের জায়গাটা কিন্তু আর ঠিক থাকে না আমাদেরকে সে জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে কোনো ব্যক্তি যদি তাহলে ইসলামের সকল অনুশাসন বাদ দিয়ে সিয়ামও বাদ দিয়েছেন তাহলে তওবা হচ্ছে তার একমাত্র করণীয় আর যদি তিনি সব ঠিক রেখে শুধু সিয়ামটা কোনো কারণে গাফলতিবশত বা না জানার কারণে কাজা করে থাকেন তাহলে তার প্রত্যেকটা হিসাব তাকে কাউন্ট করতে হবে এবং তাকে একটা লং প্ল্যান করতে হবে যাতে করে তিনি তার এই রামাধানের ফরো সিয়ামের পরে তার সব সিএম যেগুলো তিনি ভেঙেছিলেন সেগুলো তিনি কাজা করতে পারেন এবং এক্ষেত্রে কেরাম হয়তো কেউ বলবেন যে তার সাথে কাফারাও আসবে আসলে বিশুদ্ধ মত হচ্ছে আমরা এখানে সকল কেরামের যে মতামতগুলো বিশ্লেষণ করেছি সেগুলোর পরে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে যদি কেউ ইচ্ছাকৃতভাবেও সিয়াম ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে শুধু কাজা করলে চলবে তবা করলে চলবে ইমাম আবু হানিফর আহাম্মল্লাহ এবং আরও অনেক কারাম এখানে কাফ্ফারের কথা বলেছেন কিন্তু একজন লোক যদি দুই বছর ষাটটা রোজা ভাঙেন ইচ্ছে করে তাহলে তিনি প্রত্যেকটা সিয়ামের পরিবর্তে ষাট ষাটটা করে সিয়াম তাহলে ষাটটা ষাট ইন্টু ষাট এটা তো কঠিন একটা ব্যাপার যে একজন ব্যক্তি কাদা এবং কাফারা তার জন্য যদি এটা দশ বছর হয় তাহলে এটা অসম্ভব একটা বিষয় হয়ে দাঁড়ায় তো আমি ঠিক অসম্ভব হয়ে দাঁড়ায় এই কারণেই বলছি না যে এখানে কাফফারা নেই বরং এখানে আমরা দেখতে পাচ্ছি সহি মুসলিমের বর্ণনায় কাফফারা কার হবে সেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যারা রামাদানের সিয়ামের দিনে ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী মেলামেশা করে তাহলে তাদের কাদা এবং কাফফারা আসবে আর যারা ইচ্ছাকৃতভাবে সিয়াম ভাঙে তাদের কাদা এবং কাফারার কোনো বিশুদ্ধ সহি হাদিসের দলিল নেই বরং তারা এই হাদিসটার উপর কিয়াস করে তারা এই হুকুমটা দিয়েছেন ফলে বিশুদ্ধমত হচ্ছে ইবাদতের ক্ষেত্রে এভাবে কোনো কিছু সাব্যস্ত করতে গেলে দলিল ছাড়া সেটা করা যাবে না কিয়াসের মাধ্যমে একটা নতুন হুকুম আরেকটা হুকুমের সাথে ট্যাগ করে দেওয়া এটা আসলে মানে ইসলামের বেসিক প্রিন্সিপালের মধ্যে পড়ে না প্রত্যেক ইবাদত সেটা মোস্তাহাব হলেও সাব্যস্ত করার জন্য আলাদা ইন্ডিপেন্ডেন্ট দলিল লাগবে এটা হচ্ছে সেরাই বিধান আচ্ছা এরপরে আমরা আইন উদ্দিনের প্রশ্নটা নেব জনাব আইন উদ্দিন তিনি বলেছেন রোজার মাসে মসজিদে না গিয়ে মাগরীবের নামাজের জামাত করে ছাত্রাবাসে জামাতটা ছাত্রাবাসে আদায় করা যাবে কি না কেন আপনি ছাত্রাবাসে আদায় করবেন ছাত্রাবাসে কি আপনার কোনো ছোট্ট মসজিদ হলেও আছে অথবা ইভেন মুসাল্লা মুসাল্লা ছোটো মসজিদগুলিকে বলা হয় মুসাল্লা প্রেয়ার প্লেস বা প্রেয়ার রুম এটা অনেক ছাত্রাবাসে থাকে তার একটা বড়ো রুমকে প্রেয়ার রুম বলে এটা বড় মসজিদের মতো না এটা অ্যালাউড হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রাবাসে কিংবা অন্যখানে কিন্তু যদি সেরকম কোনো প্রেয়ার রুম না থাকে শুধু একদিন এই রুমে একটু পড়লাম ওই রুমে একটু পড়লাম এটা সঙ্গত হবে না মুসলিম মুসাল্লা অথবা মসজিদে সে সালাদ পড়বে মুসল্লাটা একটা ছোট মসজিদ এটা বলে রাখতে হবে মুসল্লা কিন্তু মসজিদের বাইরে কিছু না এই জন্য আমি বলছি মুসল্লা বা ছোট মসজিদ কিংবা বড় মসজিদে সে সালাত পড়বে এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল যদি এই ছাত্রদের কোনো কারণে অজ্ঞতা গাফলতি গাফলতিবশত বা হয়তো ইফতার করতে গিয়ে তাদের তাদের একটু লং ইফতারের টাইম লাগার কারণে তারা মসজিদের সালাদটা মিস করে ফেলেছে তখন তারা জামাত করবে তখন তারা জামাত করবে কিন্তু প্ল্যান করে এটা করা যাবে না নাইমুর হক তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন রমাদান মাসে কীভাবে এলেম অর্জন করবো কি কী এলেম অর্জনে রমাদান কাটাবো কিংবা এলেম অর্জনে রমাদানের প্ল্যানটা হতে পারে রমাদানে সকল এলেম অর্জন করার প্ল্যানটা আমরা দেবো না আমরা বলবো রমাদানের আগে থেকে রমাদানের প্রস্তুতিমূলক এলেম হচ্ছে রমাদান বিষয়ক রমাদানটাকে পৃথিবীর সেরা রমাদান হিসেবে আপনি কীভাবে এটাকে বিবেচনা করবেন কাটাতে পারবেন সে প্ল্যানটা আপনি করবেন তাহলে রমাদানের ফজিলতগুলো জানা দরকার রমাদানের সিএমের সাথে সংশ্লিষ্ট আহকামগুলো জানা দরকার এ ব্যাপারে কিন্তু আমাদের অনেকগুলো আমরা এপিসোড করেছি আমরা আপনাদের জন্য আমাদের ফেসবুক বলি অথবা আমাদের ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট মানে ইনফরমেশান আপনাদের সাথে আমরা শেয়ার করেছি আলোচনা করেছি আপনারা সেগুলো দেখেন রাখতে পারেন আর পাশাপাশি রমাদান চলে আসার পরে আপনার আরেকটা প্ল্যান লাগবে আপনি ইবাদতকে বেশি গুরুত্ব দিবেন, আর পাশাপাশি কোরআন অধ্যয়ন আমরা এগুলো মনে হয় বলেছি যে রমাদানের আমলগুলোকে এবং সাথে এর সাথে যে এলেমটা অ্যাডজাস্টমেন্ট থাকা দরকার সেগুলোকে গুরুত্ব দেবেন প্রথম হচ্ছে সিয়াম আর আমাদের সবচেয়ে বড়ো প্রোগ্রাম সিয়াম অতএব সিয়ামের সাথে রিলেটেড যে অন্য অন্যান্য বিষয়গুলো আছে ইফতার সাহারি হ্যাঁ এগুলোর সঠিকভাবে পালন করবেন এবং সুন্না ফলো করবেন তাহলে সুন্নার এলেমটা কি সেটা আপনি রপ্ত করবেন দ্বিতীয় হচ্ছে ক্যামুল লাইল ক্যামলাইল নিয়ে আমাদের দেশে অনেক ঝগড়া ফাসাদ হয় এগুলো বাদ দেবেন আপনি ক্যামুল লাইলে রাসুলসাল্লা সালামের নির্দেশনা ফলো করবেন তার নির্দেশনার মধ্যে তার ব্যক্তিগত আমল এটা হলো সবচেয়ে আফদল এবং তার আরও নির্দেশনা আছে যে রাতের সালাদ তিনি আরও বেশিও পড়ার পারমিশন দিয়েছেন সেক্ষেত্রে যদি কারো ইচ্ছা হয় যে আমি প্রথম রাতে তারা বিশেষ রাতে তাহাজ্যত পড়ব কোনো অসুবিধা নেই এখানে বাড়াবাড়ি করা আমাদের কাছে প্রত্যাশিত নয় হ্যাঁ একজন লোক শুরুর দিকে কিছু সালাদ পড়ে তাহাজ সালাদ পড়বে এবং শেষে ভেতর পড়বে এতে কোনো অসুবিধা নেই তারপরে হচ্ছে রামাদানে অধিকারে কোরআন তেলাওয়াত করা কোরআনের অর্থ বোঝার জন্য প্ল্যান করা এই যে আপনি এলেমের কথা বলছেন আমি মনে করি কোরআন বিষয়ক এলেমটাকে আপনি প্রাধান্য দিবেন তবে ভুলে যাবেন না কোরআনের সাথে তার তফসিরও জরুরি এবং তার তফসিরটা হাদিস এবং আথার ভিত্তিক হওয়া দরকার আজকে একদল মানুষ তারা কোরআন মানার কথা বলছে হাদিস অস্বীকার করছে ওই ফেতনা থেকে আপনার নিজেকে গুটিয়ে নিতে হবে এবং নিজেকে রক্ষা করতে হবে প্রোটেক্ট করতে হবে এরপরে হলো যেমন সাদাকা এবং যদি জাকাতের কোনো ব্যাপার থাকে জাকাতটা রূপে দেবেন এবং অতিরিক্ত সাদাক্ষ দেবেন সাদাকাতুল ফেতের যদিও রমাদানের একদম শেষ দিকে তবু তার সম্পর্কিত যথেষ্ট জ্ঞান আপনারা অর্জন করবেন এর প্রসঙ্গে আমরা বলি একটা জিনিস জানিয়ে দেয় আমাদের তাইবা একাডেমির পক্ষ থেকে আমরা আমার জাকাত নামক একটা অ্যাপস এবং ওয়েবসাইট আমরা ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে ওপেন করেছি আরও এক বছর আগ থেকে এটা আবারও জানিয়ে দিলাম আপনার প্রত্যেকে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে আমার জাকাতটা আপনি ডাউনলোড করে নেবেন আপলোড করে নেবেন এটাকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন তাহলে সেখানে ইনফরমেশানগুলো যেমন পাবেন এবং পাশাপাশি আপনি জাকাত ক্যালকুলেটরও পাবেন পার্সোনাল ক্যালকুলেটারটা সেখানে দেওয়া আছে আর আমাদের যে বিজনেস জাকাত ক্যালকুলেটর সেটা আমরা আপলোড করব সহসাই এবং তারপরে আপনারা সহজেই আপনার হিসাবটা বের করতে পারবেন এখানে আরেকটা কথাও বলি জাকাত বিষয়ক আমাদের ফেখুজ জাকাত বইটাও বাজারে এসছে আপনারা সেটা নিতে পারেন এরপরে রমাদানের আরেকটা কাজ হচ্ছে অমরা তাইলে রমাদানের অমরার ব্যাপারে কি ফজিল সেটা আপনারা জেনে নেবেন সেটা হচ্ছে একটা হজের সমান বা কোনো কোনো রেট এসেছে রাসুল্লাহ সাল্লামের সাথে হজর সমান রমাদানে কি কি বর্জনীয় সেটা আপনি জেনে নেবেন এবং রমাদানের এই যে ইমান এখলাস তাকোয়া আখলা অর্জনের যে বিশাল সুযোগ এটাকে কিভাবে কাজে লাগাবেন এই রমাদানে আপনার নিজের মন মানসিকতা সাইকোলজিকে কিভাবে পজিটিভ করবেন সেই লেসানগুলো আপনাদের জানাবেন আমি আশা করি যে আমাদের আলোচনাগুলো যদি আপনারা ফলো করেন পুরো রমাদান জুড়ে এবং রমাদানের আগে তাহলে আশা করি যে ব্যাপারে সুন্দর একটা গাইডলাইন আপনারা পেয়ে যাবেন উসামা আমাদের কাছে প্রশ্নটা পাঠিয়েছেন বললেন আমরা চার বন্ধু মিলে দুই তিন বছর পর্যন্ত টাকা জমিয়ে হালাল ব্যবসা করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের টাকাগুলো জনপ্রতি নির্দিষ্ট হারে মাসে মাসে জমানোর জন্য কোন ইসলাম ব্যাংকে হিসাব খুলতে চাচ্ছি ইসলাম ব্যাংকগুলোতে টাকা জমানো যাবে কি আমরা ভবিষ্যতে হালাল ব্যবসা করার জন্য টাকাগুলো কিভাবে সংরক্ষণ করতে পারি আপনার মূল্যবান মতামত জানাবেন আপনি তো যদি ব্যাঙ্কেই রাখেন তাহলে ইসলামী ব্যাঙ্কে রাখতে হবে এবং এক্ষেত্রে যে ব্যাঙ্কগুলোর রেটিংটা ভালো সেটা একটু ফলো করতে পারেন রেটিং নানা দিক থেকে ব্যাংকের ভেতরের পরিবেশ ব্যাংকের সালাতের পরিবেশ ব্যাংকের ইসলামিক কমপ্লায়েন্সের পরিবেশ এসব কিছু দেখে যেটা আপনার কাছে বেটার মনে হয় আপনি সেখানেই রাখবেন মানুষ তো সবসময় বেটারটা চায় তাই না আমাদের দেশে কত মসজিদ আছে সব মসজিদেই তো আসলে সুন্দর পরিবেশ নেই অনেক মসজিদে দাঁত হয় তাই না ফলে ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও মানে একটু যে যে ব্যাংকের সরিয়া কমপ্লায়েন্সের রেটটা বেশি আপনি সেখানে যাবেন কিন্তু আপনি তো কখনোই সুদি ব্যাংকে রাখতে পারেন না কনভেনশনাল ব্যাংকে রাখতে পারেন না টাকা জমানো সরিয়াতে নিষিদ্ধ নয় তবে জমানো টাকার উপরে মালিকানার ভিত্তিতে আপনাদেরকে জাকাত দিতে হবে সেটা আপনারা যে উদ্দেশ্যেই টাকা জমান না কেন আপনি অবশ্যই পবিত্র এবং বৈধ উদ্দেশ্যে জাকাত জমাতে হবে যে একটা হালাল ব্যবসা করতে চাচ্ছেন এটা অবশ্যই সবের কাজ আপনাদের উদ্দেশ্যটা চমৎকার একটা উদ্দেশ্য এবং সেই জন্য কিছু টাকা জমানো এটাও শরীয়তে শুধু জাহেজ নয় এটা মোস্তাহাব যে আপনি একটা হালাল ব্যবসা ওপেন করার জন্য টাকা জমাচ্ছেন কিন্তু জমানো টাকা যত ভালো উদ্দেশ্যেই আপনি জমান না কেন সেটার উপরেও জাকাত আপনাকে দিতে হবে মালিকানা অনুযায়ী যদি প্রত্যেক মালিকের ইন্ডিভিজুয়াল নেসাব একটা বছর ধরে চলমান থাকে নাদিম মাহমুদ শাকিল বলেছেন একজন মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে যেমন শের কোফর নেফাক বেদাত গোপন পাপ এবং মানুষের হক সংশ্লিষ্ট বহু পাপ এখন সে তার ভুল বুঝতে পেরে কান্না করে তবা করেছে তার তবা কবল হবে কি অনেক আলেম বলেন বান্দার হক মাফ হবে না কিন্তু বুখারির একটি হাতিসে উল্লেখ আছে একজন ব্যক্তি একশত মানুষকে হত্যা করার পরেও আল্লাহ তালা তাকে মাফ করেছেন মানুষের জীবনই তো মানুষের সবথেকে বড় হক কিন্তু আল্লাহ তো তাকে মাফ করেছেন তাহলে আমার মাফ হবে কি না ভাই নাদিম অবশ্যই মাফ হবে তবাটা যদি সিনসিয়ার তবা হয়ে থাকে আর তৌবা আর নাসুহা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এ আল্লাহ কবুল করবেন কারণ এটা তো আল্লাহর ওয়াদা এটা রাসুল সাল্লাহামের সুসংবাদ হ্যাঁ ওয়াতুব ইহ আই মেনুন আল্লাহ সুমতাল বলেছেন ইয়াই আমানু তুবু ইহে তোবা তান্না সোহা হ্যাঁ তোমরা সিনসিয়ার তবা করো হে ইমানদার লোকেরা এটা আল্লাহ বলেছেন আর নবী সাল্লাম বলেছেন আর তৌবা তুই তাজুব্বু মা কাবলাহ মা কাবলাহা তৌবা তৌবা করার আগে যত বড় বড় পাপ আছে ইভেন সেরে কুফর সহ ভয়াবহ সব পাপকেও এটা একদম মিটিয়ে দেয় নিশ্চিন্ন করে দেয় বরং তওবাটা যদি তওবা নাসুহা হয় তাহলে আল্লাহ তালাও আদা করেছেন অন্য আয়াতে যে এইসব তৌবাকারী এবং ইস্তেকফারকারীদের সইয়াদকে তিনি হাসানাতে পরিণত করে দেবেন সুহান্লা সইয়াদকে তাদের পাপকে তিনি তিনি হাসানাতে পরিণত করে দেবেন তা তওবার এই একটা চমৎকার প্রোগ্রামের কারণে তওবা ইজ এ ভেরি গুড প্রোগ্রাম তাই না তাহলে তওবা যদি আপনি করেন শর্তগুলো আপনাকে পূর্ণ করতে হবে এখানে চারটা শর্ত রয়েছে তওবার এবং এর মধ্যে তিনটা হচ্ছে আল্লাহর হকের ক্ষেত্রে আর এই তিনটা প্লাস আরও একটা হচ্ছে বান্দার হকের ক্ষেত্রে তিনটা কমন হক যেটা আল্লাহ আল্লাহর হক বান্দার হকের ক্ষেত্রে রয়েছে শর্ত তিনটা কমন শর্ত সেটা হলো এক নম্বর অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া দুই নম্বর হচ্ছে যেই কাজটা আপনি করেছেন যেটা একটা অফেন্স একটা পাপ সেই কাজ থেকে সাথে সাথে নিজেকে বিরত রাখা তৃতীয় হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর কাছে সিনসিয়ারলি এই ওয়াদা করা কমিটমেন্ট করা যে আপনি আর কখনো এটাকে রিপিট করবেন না দ্বিতীয়বার করবেন না এই তিনটা হলো কমন আর চতুর্থটা হচ্ছে বান্দার হকের ক্ষেত্রে আপনি যে ভায়োলেশনটা করেছিলেন বান্দার সে হকটা ফেরত দেবেন অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন আর যদি এ দুটোর কোনোটাই সম্ভব না হয় তাহলে এর বিকল্প অনেক রেকমেন্ডেশন আমরা আমাদের অন্য প্রশ্নের জবাবে দিয়েছি যে যদি তার হকটা ফেরত দিতে না পারেন ক্ষমা নিতে না পারেন তাহলে কী করবেন সেই রেকমেন্ডেশনগুলো আপনারা শুনবেন তাহলে চারটা শর্ত পূরণ হলে আল্লাহ হক বান্দার হক ক্ষেত্রে তো আপনি তো আবার শর্ত পূরণ হয়ে গেল এবং আপনি ক্ষমা পাবেন আপনি ক্ষমা পাবেন সেই খোঁজখবরই কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন তিনি বলেছেন কুলিয়া কলিয়া ইবাদামিয়া হেরাসুল আপনি বলে দিন হে আমার বান্দারা এটা আল্লাহর কথা হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর বহু অত্যাচার করে ফেলেছ বহু সেবা লঙ্ঘন করে ফেলেছ অন্যায় করে ফেলেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সকল পাপকে ক্ষমা করে দেবেন আল্লাহ একবার তওবা সকল পাপকে ক্ষমা করে কুফর শেরকের মতো বড় বড় পাপকেও ক্ষমা করে তা নাহলে তো কোনো মশেক মুসলিম হতে পারতো না কোনো কাফের মুসলিম হতে পারতো না এই যে তাদের শিরিক থেকে ইসলামে অনুপ্রবেশ কুফুরি থেকে ইসলামে অনুপ্রবেশ এটা হলো ইমানের মাধ্যমে আর ইমানটাই হলো তওবার মানে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় একজন লোক যখন কুফুরির মধ্যে থাকে সে যখন ইমান আনার ঘোষণা দেয় এটাই হচ্ছে তার তওবা আর একজন মুসলিম যখন কোনো বড় পাপে লিপ্ত হয় তখন তো তার নতুন করে ইমানে আসার হয়তো ব্যাপার থাকে না যদি না সে সেরেক কুফুরি করে বসে তখন তাকে আবার তওবা করতে হয় আর যেহেতু সে আগে থেকে ইমানে ছিল যদি সে ভুল ক্রমে বা যে কোনো কারণে হোক বড় কুফরিচ বা বড় শের করে ফেলে তবু সে তবার মাধ্যমে আবার ইমানে প্রত্যাবর্তন করবে আর যে আগে থেকে ইমানেই ছিল না তার জন্য ইমানের ঘোষণাটাই তবাকে অন্তর্ভুক্ত করে নেয় ফলে তওবার মধ্য দিয়ে একজন মোমেন সে পরিপূর্ণভাবে নিষ্পাপ হয়ে যায় ইসলামের এ হচ্ছে আসলে সুন্দর একটা প্রোগ্রাম আশা করছি আপনি সঠিক এবং সিনসিয়ারলি তবা করেছেন এবং আপনার মতো আরও যারা আছে তাদেরকেও আমরা আহ্বান করি ভাই এবং বোনেরা পাপ হয়েছে তো কী হয়েছে আসুন আমরা জীবনকে পবিত্র করি শুদ্ধ করি আমরা তবা করে নিই এবং তবার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্ধা হয়ে যাই নতুন করে ইসলামী জীবন যাপন করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আচ্ছা নাজমা আক্তার তিনি একটা প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন খুব কাছে আত্মীয় নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না হালাল হারাম বাদ বিচার করে না তাদের সাথে সম্পর্ক কেমন হবে যারা ইসলামী নীতিমালার উপর জীবনযাপন করে না বা ইসলামকে প্র্যাকটিসে আনে না বরং ইসলামী বিধান এবং অনুশাসনগুলোকে ফ্রিকুয়েন্টলি লঙ্ঘন করে তাদের সাথে মানবিক সুসম্পর্ক আমাদের থাকবে আচরণগত সৌন্দর্য মেনটেন করতে হবে তাদের সাথে দিনই ভালোবাসা হয়তো থাকবে না যতক্ষণ না তারা দিনে আসেন কারণ দিনই ভালোবাসা যারা দিনকেই মানে না তাদের সাথে কীভাবে আপনি মেনটেন করবেন শরিয়া তো সেটা বলেনি দিনই ভালোবাসা আসলে একটা ভিন্ন জিনিস কিন্তু তারপরেও দেখুন অনেক মানুষ খারাপ তাদের সাথেও তো ভালো মানুষের সুন্দর আচরণ করে তাই না সুন্দর আচরণটা প্রত্যেক মুসলিমের কাছে কাম্য আকাঙ্ক্ষিত এবং এটা আল্লাহ এবং রসুলের নির্দেশ কারণ একজন মুসলিম যিনি দিনকে মেনে চলছেন যিনি দিনের আখলাকের উপর আছেন তিনি যদি মানুষের সাথে বদমেজাজি হন তিনি যদি যে কোনো মানুষ নামাজ পড়ছে না তাকে গালিগালাজ করেন যে কোনো মানুষ সুদ খাচ্ছে তাকে মন্দ কথা বলেন যিনি ঘুষ খাচ্ছে অথবা যিনি দুর্নীতি করছেন তাকে তাচ্ছিল্য করেন তাকে তাকে বেদ্দিন বলে মানে গালিগালাজ করেন তাহলে তো এই মানুষগুলো সংশোধন হবে কি করে দাবি সাল্লা সাল্লাম দেখেন কখনোই কারো সাথে অসদাচরণ করেননি কঠিন অফেন্সিভ আচরণ করেননি তিনি তার আখলাক দিয়ে তিনি তার সুন্দর অ্যাপ্রোচ দিয়ে তিনি জনকল্যাণমূলক কর্ম করে সকল মানুষের উপকার করেছেন তিনি ইহুদি কর্মচারীরও সেবা করেছেন তাকে দেখতে গিয়েছেন তিনি কাফের মশ্রিকদের প্রত্যেকের সাথে সুন্দর সদাচরণ করেছেন তাই তো তারা মুগ্ধ হয়েছে তাই না আমাদেরকে সেটাই করতে হবে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যাদের ভুল বিভ্রান্তি আছে আপনি তাদের সাথে সুসম্পর্ক এবং সুন্দর আলোচনা নাসিহা চালিয়ে যাবেন আপনার আচরণ যদি তাদের সাথে সুন্দর হয় তখনই তো আপনি তাদের কাছে আদর্শ হবেন তা না হলেও তো তারা বলবে যে আপনি পর্দায় করছেন অথবা আপনি সলাদ পড়ছেন না অন্য না আপনি সলাদ পড়লে তো আপনি আমরা বদমেজাজি হয়ে যাব আমরা এরকম মানে ভিন্ন টাইপের মানুষ হব এটা হতে চাচ্ছি না এই জন্য যারা দিন ধর্ম মেনে চলেন বিশেষ করে ইসলাম মেনে চলেন আমি বলবো যে তার তাদের দেখে যেন সবাই মুগ্ধ হয় তাদের সাথে মানুষ যেন আলাপচারিতায় আগ্রহী হয় তাদের চরিত্রে যেন মানুষ মানে আনন্দিত হয় এবং যেন বলে যে না ইনার মতোই আমরা হতে চাই আচ্ছা একজন ভাই বা বোন জানি না তার নাম উল্লেখ করেননি নাম উল্লেখ করতে অনেক চোখ বলেছেন আশা করছি আল্লাহ রহমত আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আসলে আল্লাহ যেভাবে রাখেন তার মধ্যেই তার শুক্রিয়া কখনো হয়তো কিছু শারীরিক সমস্যা থাকে কখনও বিভিন্ন রকম সমস্যা থাকে এটাই তো জীবন তারপরে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি তিনি অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ কোনো কারণে ফজর সালাত হয়ে গেলে ফজর সালাদ কাজা হয়ে গেলে জোহরের পরে কি পড়া যাবে ফজর সালাদটা আপনি জোহর পরে কেন পড়বেন ফজর সালাদটা পড়তে হবে জোহরের আগে এবং ফজর সালাদটা যদি আপনি ঘুমিয়ে থাকেন ঘুমের কারণে অথবা ভুলে যাওয়ার কারণে আপনার মিস হয়ে যায় তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার সাথে সাথে ও করে পড়ে নেবেন সেটা যে টাইমে হোক না কেন এবং যদি ভুলে যান তাহলে মনে হওয়ার সাথে সাথে আপনি পড়ে নেবেন আজকের আমরা শেষ প্রশ্নটা নেই যেহেতু অনেক সময় হয়ে গেছে মেহেদি হাসান বলেছেন সাধারণত যে কোনো বৈজ্ঞানিক পরীক্ষায় সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির সর্বোচ্চ মান নিয়ে হিসাব করা হয় গুগলে সূর্য ডোবার যে সময়টা প্রকাশ করা হয় তাতে সেকেন্ডের হিসাব থাকে না ফলে ন্যূনতম এক মিনিট শুধু পরিসংখ্যানগত ত্রুটির সম্ভাবনা নিশ্চিতভাবে থাকেই এছাড়া যান্ত্রিক ত্রুটিও হতে পারে জিপিএস ব্যবহার করে কোনো নির্দিষ্ট লোকের সাথে সময় নির্ভুল মান বের করা অনেক সময় কঠিন ব্যাপার তাই অনেক ক্ষেত্রে সম্ভাব্য সময় দেখানো হয়তো এখন হয়তো কিছুটা আপডেট হয়েছে এমন তো অবস্থায় গুগলে দেখানো সূর্যাস্তের পর ন্যূনতম এক মিনিট বিলম্ব করা উচিত হবে কি না এতে কোনো সমস্যা নেই ভাই কথা হচ্ছে আমার নিশ্চিত হওয়া আমি যদি সন্দেহ পোষণ করি তাহলে নিশ্চিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবো আমাদের কোনো কোনো ভাইয়ের কিছু ওয়াসওয়াসা থাকতে পারে তারা সেকেন্ডেও হিসাবটাকে বের করতে চাচ্ছে না এটাকে আমি অসাই বলবো। সেই এতটা কঠিন করেনি যে অসম্ভব একটা বিষয়কে আমাদের উপর চাপিয়ে দেবে এখানে মূল বিষয়টা হচ্ছে সূর্য অস্ত গেছে আমি নিশ্চিত কেনা কোনো ব্যক্তি যদি মনে করেন তিনি নিশ্চিত নন তিনি অপেক্ষা করবেন নো প্রবলেম এই বিলম্বটাকে আসলে ইহুদিদের বিলম্ব বলা যাবে না যে হাদিসে রাসুল রাসুলসাল্লাহাম ইহুদিদের সমালোচনা করেছেন এবং বলেছেন তাদের মতো বিলম্ব করাটা উচিত হবে না ইহুদিরা কতটুকু বিলম্ব করতো জানেন লম্বা টাইম তারা রাত পর্যন্ত অপেক্ষা করে তারপর ইফতার করত। আর এখন দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট কোনো কারণে যদি কোনো ভাই বা কোনো গ্রুপ অফ মুসলিম বিলম্ব করেন এটাকে ইহুদিদের বিলম্বের সাথে তুলনা করা মোটেই ঠিক হবে না এই ব্যাপারে আপনারা আমাদের স্কলার আমাদের সাহেবদের বিভিন্ন পড়াগুলো একটু ফলো করেন মানে কোনো ব্যক্তি বিলম্বকে যদি দুই তিন মিনিটের বিলম্বকে সেই ইহুদিদের বিলম্বের সাথে তুলনা করেন এটা মোটেই সঠিক হবে না এটা মোটেই সঠিক হবে না আর যেটা আমরা বললাম তাহলে ওটার বিধানটা কি হবে যে একজন ভাই নিশ্চিত হতে পারছেন না এখানে দেখেন এই প্রশ্নের যে ক্যালকুলেশনগুলো এসছে যে গুগল তো সেকেন্ড দিচ্ছে না তাহলে আমি সেকেন্ডের হিসাবটা কেমনে করব। আবার আমরা বলছি যে গুগল যে হিসাবটা দিচ্ছে তার সাথে হয়তো আরও কিছু সেকেন্ড আমি বের করে নিতে পারব আচ্ছা আপনি বের করলেন আপনার বের করাটা কতটা নিখুঁত হয়েছে তাই না এটা দেখতে হবে এখানে আসলে অ্যাপ্রক্সিমেট টাইমটা দেওয়া থাকে আমি যদি নিশ্চিত হই যে এ অ্যাপ্রক্সিমেট টাইমটাই ঠিক তাহলে আপনার জন্য ইফতারটা বৈধ এবং যদি সত্যিকার অর্থে দেখা যায় যে পরে গবেষণা করে যে আপনি দশ সেকেন্ড আগে ইফতার করেছেন আপনাকে এই রোজা এ আদা করতে হবে না শেরিয়া আপনাকে এতটা ক্যালকুলেটিভ হতে বলেনি সেরিয়া বলেছে কমনলি আপনি নিশ্চিত হন সূর্যাস্ত গিয়েছে বাস হলো আপনার যে এক্সপেরিয়েন্স আপনার যে বুদ্ধি বিবেক আপনার যে ফোর্স সাইটনেস বিচক্ষণও তাল্লা দিয়েছে সেটা দিয়ে আপনি বিচার করেন এই আল্লাহ আপনাকে আপনার এই বিচক্ষণ আপনার এই বিবেক বুদ্ধির বিবেচনা এবং এলম এর অনুসরণ এটাই আল্লাহ তাল্লাহ আপনার জন্য দেখবেন এখানে আমার ভুল হতে পারে ভুল হলেও আল্লাহ সেটা ক্ষমা করে দেবেন এক্ষেত্রে আমার মনে হয় আমাদের দেশে আমরা খুব বড়ো ধরনের বিতর্ক করি এগুলো এগুলো না করাই ভালো দুই তিন মিনিট চার মিনিটের এই যে ব্যবধানটা এটা খুবই ছোট্ট একটা বিষয় যেটা আসলে বড় কোনো ব্যবধান নয় আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং আমরা যেন বেসিক প্রিন্সিপাল বা আসল বা মূলনীতিটা ফলো করি সেটা হচ্ছে সিয়ামের ইফতারের ক্ষেত্রে সূর্য অস্ত যাওয়ার ব্যাপারে মন থেকে নিশ্চিত হওয়া ব্যাস এটা ফলো করলে আমাদের চলবে এবং তখন আর দেরি করার কোনো প্রয়োজন নেই কারণ দেরি করার দেরি এরপরেও যদি কেউ দেরি করেন তাহলে বুঝতে হবে তার ওয়াসা কাজ করছে এবং ওয়াশো পেছনে থাকে শয়তান আপনারা জানেন আল্লাহ যেন আমাদেরকে শয়তানের প্রয়োজনা থেকে রক্ষা করেন সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা একটু বেশি সময় নিয়ে ফেলেছি আপনারা হয়তো আমাদের সাথে ছিলেন এবং যে দর্শকরা হয়তো আমাদের লাইভ অনুষ্ঠান দেখতে পারেননি তারা শুনবেন এবং আমরা প্রত্যেকেই আসলে আল্লাহর কাছে যেন নিজেদেরকে নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে পেশ করতে পারি সেজন্য আসুন আমরা রামাদানের সমস্ত কর্মগুলো রপ্ত করি এই কর্মশালার একজন আমরা যেন আল্লাহর এমন বান্দা হই যে এ থেকে উপকৃত হয়েছে এবং প্রত্যেকটা কাজ যেগুলো আজকে আমরা আলোচনা করলাম সেগুলো যেন আমরা করে আমরা উভয় জগতে আমরা আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত হতে পারি আল্লাহর নৈকট্য পেতে পারি هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته